السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، أبيكم إبراهيم. هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا، شهيدا عليكم وتكونوا شهداء فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনায়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد مان ما بلغ العلب بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ১৩তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৩ ফলিয়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি এর চাইতে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে অসুস্থতা সুস্থতা অবস্থায় সুস্থ অবস্থায় অসুস্থতার যে কষ্ট এটা ফিল করা সম্ভব নয় ক্লিনিকে হসপিটালে গেলে একটু হলে অনুভব করা যায় আর অসুস্থ হলে বেশি অনুভব করা যায়
আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, যিনি আমাকে সুস্থ হালতে সুন্দর একটা আয়োজনে এমন গুনামাফের জায়গায় যিনি আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হজ থেকে আমি সূরাতুল হজের শেষ আয়াত যেটা 78 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে কিতাব নিয়ে বসেছি আলোচনা করতে, আপনি যে কিতাবের আলোচনা শুনতে এসেছেন, এই কিতাবটা দুনিয়ার কারো লেখা কি? না। দুনিয়ার কোনো ব্যক্তির রচনা? না। এটা এসেছে কোন জায়গা থেকে বলুন তো? লাউহ মাহফুজ, লাউহে মাহফুজ থেকে এটা এসেছে, অর্থাৎ আসমান থেকে নাজিল হওয়া এই গ্রন্থ। আকাশ থেকে কিন্তু বৃষ্টিও পড়ে, বৃষ্টি পড়ে না? আকাশের যে বারি বর্ষণ হয় আর সেচ দিয়ে যে পানি তোলা হয়, দুই পানির ভিতরে কোন পানির বরকতটা বেশি? বৃষ্টির পানির বরকতটা বেশি। বৃষ্টি আসেই নাই, শুধু আকাশের ডাকাডাকি শুরু হয়েছে, মেঘের তর্জন গর্জন শুরু হয়েছে। সায়েন্স বলছে প্রতিটি মেঘের ডাকে জমিন লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে থাকে। তাহলে বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের গর্জনেই জমিনের এত উপকার হয়, আর বৃষ্টি হলে তো কথাই নেই। দুনিয়ার সেচ দেওয়া পানিতে যে বরকত নেই তা না, উর্বরতা নেই তা না, আছে, কিন্তু আকাশ থেকে নাজিল হওয়া পানির মতো হতে পারে না। ঠিক তেমনি দুনিয়ার যে বইগুলো আছে, সমস্ত বইগুলো মানুষের লেখা, মস্তিষ্ক প্রসূত। যদি এটা কোনো আস্তিক ইমানদার ভালো মানুষ যদি লিখে থাকে, কিছু কল্যাণ কিছু উপকার আমরা পাব। কিন্তু কোরআন থেকে যে আমি কল্যাণটা পাব, কোরআন থেকে আমি যে হেদায়তটা পাব, এমন কোন বই কি বিকল্প পৃথিবীতে আছে? না। আসতে বলবেন না আছে? না। নাই। সেই কালাম আজকে মুসলমান পড়তে জানে না। আমি যদি এখানে প্রশ্ন করি সবার হাত কিন্তু উঠবে না, এটা কিন্তু লজ্জার বিষয়, এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। যে দেশে 18 কোটি মানুষ, 18 কোটি, এটা কিন্তু বিশাল ব্যাপার, যার 90% হচ্ছে মুসলমান, অথচ যে কিতাবের জ্ঞান সবার জন্য অর্জন করা কি? আসতে বলবেন না, বলুন কি? ফরজ। সেই ফরজ জ্ঞানটা আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ সেই বাংলাদেশের অধিকাংশ মানুষই সহি করে পড়তে পারে না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু যদি তেলাওয়াত করতে না পারে, সহি তেলাওয়াত যদি না হয়, নামাজ কি কবুল হবে? নামাজও কবুল হবে না। তাহলে এই সংকট কি ছোটখাটো সংকট না বড় সংকট? এটা কি ছোটখাটো ক্রাইসিস না বড় ক্রাইসিস? বড় একটা ক্রাইসিস কিন্তু এটা। কিন্তু এটাকে কাটিয়ে তোলার জন্য খুব বেশি সময় লাগবে তাও না,
শুধু সুন্দর একটা উদ্যোগ নেওয়া দরকার, একটা সুন্দর সিলেবাস প্রণয়ন করা দরকার, বেশি না। যদি খালি প্রশ্ন করা হয়, যদি বলা হয় বিসিএস পরীক্ষার ভাইভাতে সহি করে কোরআন তেলাওয়াত আসি কিনা, এই ব্যাপারেও প্রশ্ন করা হবে। আমার কথা কি বোঝা গেল? বিসিএস প্রশ্ন যে হবে সেই ভাইভাতে কোরআন থেকে তেলাওয়াতের প্রশ্ন করা হবে, করা হতে পারে। শুধু এতটুকু যদি বলা হয় তেলাওয়াত এমনি সহি হয়ে যাবে, আস্তে খয়, ঠিক কিনা? যে কোনো চাকরিতে যদি মুসলমান যদি কেউ চাকরি নিয়োগ পেতে চায়, তার ভাইভা বোর্ডে কোরআন তেলাওয়াতের সহি শুদ্ধতা আছে কিনা এটা যাচাই করা হবে। বলেন, তখন কি আর কেউ বাদ থাকবে? আস্তে বলে, বাদ থাকবে? কিন্তু তা না করে কি করে জানেন, বিশ্বের সবচাইতে বড় কোন বলার আছে সে সবচাইতে বেশি উইকেট পাইছে কে বলো তো? এটা হলো ভাইভা প্রশ্ন। অথচ যে কোরআন ছাড়া আমি দুনিয়াতেও চলতে পারবো না, এবং হাশরের ময়দানে কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে রায় দেবে। আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক, তোমার কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এত বড় একটি কিতাব থেকে আমি নিজেকে দূরে রাখলাম, এটা কি আমার সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। অথচ প্রথম ওহিটা কিন্তু অন্য কিছু নয়, প্রথম ওহি হলো ইকরা, পড়ো, উতলু, তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, দিরাসাত করতে বলেছেন, তাদাব্বুর করতে বলেছেন। কোরআন শুধু শুনলেই হবে না, কোরআনটাকে সুন্দর করে পড়তে হবে, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে, কোরআনটাকে দার্সে নিয়ে আসতে হবে, তাদাব্বুর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জহিটা দিয়েছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে আপনি পড়ুন, কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। অনেক শিক্ষিত তো আছে কিন্তু আল্লাহরই চেনে না, এরকম শিক্ষিত কিছু আছে না? নাই। রসুলের নামটা ভালো করে বলতে পারে না, দরুদ শরীফ বলতে পারে না, এরা হচ্ছে শিক্ষিত মূর্খ। আছে না? নাই। আছে না? বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন বারবার, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআনকে নিয়ে গবেষণা হয় না, কোরআনকে নিয়ে তারা গভীর গবেষণায় যায় না, কেন? কি হয়েছে তাদের? কি অন্তরটা তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই প্রশ্ন, এই প্রশ্ন আল্লাহ তাআলা একবার না একাধিকবার করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। কারণ আমি জান্নাত যদি চিনতে চাই, জাহান্নামকে যদি বুঝতে চাই, আল্লাহকে যদি চিনতে চাই, রাসূলকে যদি চিনতে চাই, দ্বীনকে যদি বুঝতে চাই, আমাকে আপনাকে অবশ্যই কোরআনটা পড়তেই হবে, জানতেই হবে, জানার চেষ্টা করতে হবে। বুড়ো বয়স হয়ে গেছে চাচার, 60 বছর বয়স হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারেন না। যখন বলা হয় চাচা কোরআনটা সহি করে পড়েন তো, বাবা মুখে আসে না, পড়তেই পারি না, কিন্তু চেষ্টার অভাব। কিন্তু চাচাকে যখন বলা হয় আলফাডাঙ্গা পৌরসভার সামনে 10 কাঠা জমি আছে, এই জমিটার দাগ নাম্বার কত? 83। টনটনা মুখস্থ আছে দাগ নাম্বার। আমার ফরিদপুরের জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন রেগুলার চাচা চলে যান, ফাইলটা নিয়ে ঘরে। যখন বলা হয় চাচা এই বুড়ো বয়সে হাত পা চলে না, জসকোটের বারান্দায় ঘুরতেছেন কেন? আবার ফাইল না ঘুরতেছেন, কি ব্যাপার হয়েছে কি বলেন তো? চাচা বলতেছে, বাবা
দশ বিঘা জমি আছে, সেই দশ বিঘা জমির মামলা চলতেছে, সেই মামলার উকিল যে আছে উকিলটা বোঝে না, আমি ওরে মাঝে মাঝে জ্ঞান দিয়া যাই, উকিলকেও জ্ঞান দিতে পারেন, ডাক নাম্বার মুখস্থ জানেন, সিএস নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার সব কিছু তিনি বোঝেন, কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়তে পারেন নাকি, বাবা মুখে আসে না। আমার বন্ধুগণ, দুনিয়ার ষাট সত্তর বছর জিন্দেগির জন্য যদি এই দুনিয়ার দাগ নাম্বার যদি মুখস্থ থাকে, দশটা পৃথিবীর মতো সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে, দশটা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার সবার পরে না সবার আগে, সবার আগে না সবার পরে, আগে। যাদের ঘরে সন্তান আছে, চোখ বন্ধ করে যা ভুল করেছেন করেছেন, চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআনটা তুলে দেন, নচেত বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন, যা আজকে জাতীয়ভাবে আমরা অনুভব করছি, ঠিক কিনা? আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষার হার, সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু পিতামাতার প্রতি খেদমতের হার বাড়ছে না কমছে? এর চেয়ে দাদারাই ভালো ছিল, এর চাইতে আগে যারা বেশি পড়াশোনা করেন নাই তারাই ভালো ছিলেন, কিন্তু এমন শিক্ষা অর্জন করলাম শিক্ষার ঠেলায়, বড়দের প্রতি শ্রদ্ধাও চলে গেল, ছোটদের প্রতি স্নেহ চলে গেল, ভাই বোনদের প্রতি আদর চলে গেল, মামলাগুলো বাড়তে লাগলো, মারামারি কিলাকিলি ঘুষাঘুষি বেড়ে গেল, দলীয় কন্দল বেড়ে গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেল। আপনি অধিকাংশ মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে পাবেন না, কিন্তু ইউনিভার্সিটির দিকে চলে যান, সেখানে অস্ত্রের ঝনঝনানি আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, কোরআন আছে যেখানে রহমত আছে, আর কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। মাদ্রাসার কোনো জায়গায় কি শুনেছেন নাকি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মারে, পাইছেন নাকি কোথাও? ভার্সিটিতে এগুলো তো মনে হয় নাই, আসতে কোন কোনো আসে না নাই। আচ্ছা, মাঝে মাঝে আবার শিক্ষকের হাত পা ধইরা পুকুরে ফেলায় দেয়, ফেলায় দেয় বলে স্যার একটু ঠিকঠাক হন, এরকম রেকর্ড আমার দেশে আছে। এই যে নৈতিকতার মান এত নিম্নমুখী, শিক্ষার মান ঊর্ধ্বমুখী নাকি? শিক্ষার হার ঊর্ধ্বমুখী আর নৈতিকতার মান নিম্নমুখী, তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল না? এটার মূল কারণ হলো নৈতিকতার শিক্ষার চরম সংকট আমার বাংলাদেশে, ঠিক কিনা? সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন নৈতিকতার শিক্ষা। নৈতিক চরিত্র সুন্দর করার একমাত্র মাধ্যম কি বলেন? জোরে বলেন, একমাত্র মাধ্যম কি? আজকে মুসলিম সমাজের যুবকরা মসজিদমুখী হওয়ার কথা, আজকে সেই যুবকদের মসজিদে খুঁজে পাওয়া যায় না। ম্যাক্সিমাম যুবক কি নামাজি না বেনামাজি? আসতে বলে নামাজি না বেনামাজি? বেনামাজি। কিন্তু দুর্গা পূজার অনুষ্ঠান হলে পরে সেখানে কি মুসলমানরা যায় না? কিছু যায়, নারিকেলের নাড়ু খায়। আবার এইদিকে মুফতি ফতুয়া দিয়ে দেয় এই সমস্ত দুর্গাপূজা নাকি গোটা বাঙালি জাতির উৎসব, এই সমস্ত কথাগুলো ইমানদারের মুখ থেকে কখনো শোভা পায় না? এটা কখনো মুসলমান কখনো মুখ থেকে বলতে পারে না? আল্লামা ইকবাল আফসোস করে এই সমস্ত বিষয়কে সামনে তুলে ধরার জন্য তিনি বলেছেন, উনকো তাহজিবে নে হর বান্দে সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া, নব্য যুগের সভ্যতা মহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ তোমার ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, টুপি দাড়ি ঢিলা ঢালা কাপড় চোমড় তোমার ভালো লাগে না, মেসির চুল কাটিং পছন্দ হয়, মেসির জার্সি পছন্দ হয়, ভারতীয় ওই সমস্ত ফিল্মের নষ্ট নষ্ট ভ্রষ্ট ভ্রষ্ট লোকদের পোশাকগুলো পছন্দ হয়, হাঁটু ফাটা
সাতটা ছোট এই জাতীয় কালচারগুলো তোমার পছন্দ হবে কেন যুবক তোমাকে একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে তোমার চরিত্র হতে হবে আব্দুল্লাহ বিন রাওহার মতো জাইদ বিন হারিসের মতো খালিদ বিন ওয়ালিদের মতো কিন্তু আজকে কেন এগুলো হচ্ছে এগুলোর মূল কারণ হলো শুধুমাত্র একটা শিক্ষার দারুণ অভাব সেই শিক্ষার নাম কি বলুন আস্তে বলুন না কিসের শিক্ষার অভাব কোরআন শিক্ষার অভাব আমি বলছি না আপনি ডাক্তার হবেন না আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন জজ হন ব্যারিস্টার হন মেজর জেনারেল হয়ে যান আপনি ডিফেন্সে চাকরি করবেন প্রশাসক হবেন ডেপুটি কমিশনার হবেন কোনো সমস্যা নাই আপনি এমপি হবেন মন্ত্রী হবেন চেয়ারম্যান হবেন সব কিছু হবেন সবই তো দিনের কাজ সেই জায়গায় বসে আপনি সমস্ত কাজগুলো করবেন রাসূল তো রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তিনিও তো জিহাদ করেছেন মোকাবেলা করেছেন সব কিছুই তো আপনি করবেন কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আপনি ডাক্তার হলেন কিন্তু সৎ ডাক্তার হওয়ার জন্য আপনি এমপি হবেন সৎ এমপি হওয়ার জন্য আপনি চেয়ারম্যান হবেন সৎ চেয়ারম্যান হওয়ার জন্য আপনি মেম্বার হবেন সৎ মেম্বার হওয়ার জন্য আপনি জজ হবেন সৎ জজ হওয়ার জন্য আপনি জাস্টিস হবেন সৎ অনেস্ট জাস্টিস হওয়ার জন্য এই সামনে সৎ শব্দটা লাগানোর জন্য দুনিয়ার কোনো জ্ঞান দিয়ে দুনিয়ার কোনো বই দিয়ে মানুষকে সৎ বানানো যাবে না মানুষ সৎ হবে একমাত্র কিসের জ্ঞান দিয়া আসতে বলবেন না কিসের জ্ঞান দিয়ে সৎ হবে কোরআনের জ্ঞান দিয়ে মানুষ সৎ হবে অতএব সমস্ত সিলেবাসের সাথে উচিত ছিল কোরআনটাকে সুন্দর করে সবার আগে যোগ করে দেওয়া বরঞ্চ তা না যোগ করে এখন যোগ হয়েছে উল্টা আমরা জানি আমরা হলাম আদম সন্তান কিন্তু শুনতেছি কোথায় যেন ঢুকাইছে আমরা নাকি আগে বানর ছিলাম এটা ডারউইনের বিবর্তনবাদ ডারউইন ইহুদি ছিল কি ছিল বলেন ইহুদি ওর জন্য ইহুদি চেতনা লালন করত সে তার ব্যাখ্যায় বলেছে যে মানুষ আগে বানর ছিল বানর থেকে সে বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে ডালের সঙ্গে তার পিছনের লেজটা ঘষা লাগতে লাগতে হঠাৎ করে একদিন লেজটা পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গেল আচ্ছা এটা কি কোন সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা বলেন তো এটি কোনো ব্যাখ্যা হলো সম্মানিত ভাইরা এখন তো একটা না কত বানর দেখি একটাও তো মানুষ হয় না সেই তো ওই যে উনি একটা কথা বলতেছে এখনো তো বহু বানর দেখি কই একটা বানর তো মানুষ হয় না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই সমস্ত কথাগুলো কোরআনকে যারা পড়েছে কোরআনকে যারা স্টাডি করেছে তাদের মুখে এই জাতীয় কথা কখনো বের হতে আসতে বলবেন না বের হতে পারে না আমাদের সম্মান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি আমাদের সম্মান সবচাইতে বেশি আমার ওয়াহিদ ভাই এই আয়াতের উনি কোথায় আচ্ছা তিনি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন মানুষকে সম্মান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কোন মানুষকে খাটো চোখে দেখা যাবে না যখন দেখবেন একটা ব্যক্তির ভিতরে অহংকার ঢুকেছে ভাববেন ওর ধ্বংস সামনে নিশ্চিত যখন দেখবেন লোকটার ভিতরে বিনয়ী ভাবটা কাজ করছে ভাববেন যে এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক বড় করবেন জোরে বলি আলহামদুলিল্লাহ বিনয়ী হচ্ছে ইমানদারের গুণ আর অহংকার হলো মুনাফিক ফাসিকদের পদগুণ অহংকার বান্দার জন্য মানায় না অহংকার কোনো বান্দা কখনো করতে পারে না আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আমি বিমান যোগে চট্টগ্রাম যাব বোর্ডিং পাস নিয়ে ডোমেস্টিক সাইডে আমি ভিতরে ঢুকলাম ঢুকে বসার জায়গা পাচ্ছি না এখন যে কোনো জায়গায় গেলেই পুরুষের আনাগোনা বেশি না মহিলাদের আনাগোনা বেশি আচ্ছা বসবো কোথায় মহিলা থাকুক সমস্যা নাই কিন্তু গায়ে তো কাপড় চোপড় রাখে না মানে গায়ে কাপড় চোপড় রাখলে নাকি অ্যালার্জি বাড়ে খুব অ্যালার্জি খালি নাকে গা নাকি চুলকায় এই জন্য তারা গায়ে কাপড় চোপড় রাখে না
গায়ে কাপড় চোপড় রাখার মতো মহিলা আজকে আমার দেশে বেশি না কম? কম। আর গায়ে কাপড় চোপড় রাখে না এর সংখ্যা কম না বেশি? বেশি। কাপড় যত নাকি খোলা যায় তত নাকি ভালো হয়, এবং যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। বুঝলেন? মানে কাপড় খুললে তাকে সাহসী বলে। আর এদের পিছনে ঢোল বাজানো লোক আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? চরিত্রহীন লম্পট লোকের আজকে খুব দাম। কোথায় যাবেন আপনি? তো আমি প্রোগ্রাম করে যাব ফ্লাইটে, বসবো কোথায়, জায়গা পাচ্ছি না। তো দেখি একটা হুজুর, একজন হুজুর মানে মাথায় টুপি মুখে দাড়ি, ভাবলাম যে ওখানে গিয়ে বসি। বসলাম, বসে একখান সালাম দিলাম, আসসালামু আলাইকুম সালাম দিলাম। উনি উত্তরটা নিলেন, মনে হয় উত্তর না নেওয়া না নেওয়াটাই ভালো, এরকম একটা ভাব, এরকম। বুঝলেন? তো এরকম একটা উত্তর আমি পেলাম, মানে উত্তরটা খুব দুর্বল, মনে হয় যে কোনো মুহূর্তেই এই উত্তরটা মরে যাবে। তো উত্তরটা পেয়ে আমি বললাম যে মুরব্বী আপনার নাম কি, আমি আপনার সঙ্গে একটু পরিচয় হতে চাচ্ছি। তো উনি কথা বলতেই চাচ্ছেন না, তা আমাকে বলতেছে আমি অমক পীরজাদা। তো তাই, আচ্ছা তো আপনি আমাকে একটু ধমকের সুরে বলতেছে। আমি বললাম আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি কইলাম আমি নবীজাদা, মানে হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হতে পারেন, আমি তো নবীর সন্তান, আমার বাপ আদম আমি তার সন্তান, আমি নবীজাদা। কি কথা কি বোঝা যায়? আমরা সব কার সন্তান? নবীর সন্তান না? সবাই নবীর সন্তান আমরা, আমাদের বাপ মূলত কি নবী, আমরা নবীর সন্তান। উনি চুপ মেরে আছেন, আর কোনো কথা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অহংকার কিসের? বংশগত মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মূল্য পাব না। আমি এমফিল পিএইচডি ডিগ্রি দিয়ে আমি আল্লাহর কাছে সম্মান পাব না। আমি আমার সুন্দর চেহারা দিয়ে আর বড় একটা পদ নিয়ে আমি আল্লাহর কাছে সম্মান পাব না। নবীর বাপ হয়েও কোনো লাভ হয় নাই, নবীর সন্তান হয়ে কোনো লাভ হয় নাই, সেখানে আমি আপনি কি হব? নূহ আলাইহিসসালাম তিনি আল্লাহর বড় একজন পয়গম্বর ছিলেন, তার ছেলে ছিল কাফের, কোনো মূল্য আছে নাকি? আসতে বলবেন না, মূল্য আছে নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম যে নবীর নামটা আজকে আয়াতে শুনেছেন, আলোচনা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা একজন পত্তলিক মুশরিক ছিল, মুশরিকের ঘরে ইব্রাহিম আলাইহিসসালাম একজন বড় পয়গম্বর ছিলেন, একজন নবীর বাপ কাফের, একজন নবীর বাপ মুশরিক। নবীর সন্তানটা নবী হওয়ার পরও বাপের কোনো উপকার হবে না, কোনো কল্যাণ পাবে না, এতে কিছুই লাভ হবে না। আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর আপন চাচা আবু লাহাব বংশ, আমার নবীর যে বংশ চাচারও সে বংশ, আবার কোরাইশ বংশের লোক কিন্তু আবু জেহেল। কি কথা কি বোঝা গেল? বংশ দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়েও কোনো লাভ নাই। কিসের চৌধুরী, কিসের মির্জা, কিসের মোঘল, কিসের পাঠান, কিসের সৈয়দ, কিসের সে, কোনো পদবি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা বর্ণ ভিন্ন ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, তবে তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি। কার কথা? সেই বান্দা আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত সেই বান্দা, যে বান্দা
আমি আল্লাহ আমাকে বেশি মহব্বত করে আমাকে বেশি ভয় করে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমার দাম হবে আমি দামি হয়ে যাব কাকে বিশ্বাস করলে কাকে মানলে পরে আল্লাহকে মানলে পরে যে শিক্ষার মধ্যে আল্লাহকে মানার শিক্ষা নাই সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি ঠিক কি না সবার আগে আমি আল্লাহকে আল্লাহকে জানব আল্লাহকে চিনব আমি আল্লাহকে যদি না চিনতে পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল এইজন্য সবার আগে আমার আল্লাহর পরিচয়টা জানার দরকার আছে গোটা কোরআনে 30 পারা আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন এর 1/3 তিন ভাগের এক ভাগ হলো তাওহীদ মানে আল্লাহর পরিচয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ কোথায় আছেন কি করছেন সব জবাব কোরআনে আছে না নাই একটা আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত যারা পারেন ছট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার আয়াতের নাম কি বলেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি খুব দামি একটি আয়াত নয়টি বাক্য মিলে একটা আয়াত নয়টা বাক্য জুমলা সের ভিতরে সম্পূর্ণ আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন আয়াতের ভিতরে এই আয়াতটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা সকল সিকিউরিটি তার জন্য নিশ্চিত করবেন আল্লাহ নিজে জোরে বলি সুবহানাল্লাহ সূরা ফাতিহা যে ব্যক্তি পড়বে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার ভিতরে জোরে কোন সুবহানাল্লাহ যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে কোনো রোগ থাকবে না যে সমাজে কোরআনের হুকুম থাকবে সেই সমাজে কোনো সন্ত্রাস থাকবে না সেই সমাজে সুদ থাকবে না সেই সমাজে ঘুষ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আজকে ডাক্তারও বেশি মেডিকেল কলেজ হসপিটালও বেশি ক্লিনিকও বেশি রোগীও বেশি আগের যুগে ডাক্তারও কম রোগীও কম হসপিটালও কম রোগীও কম ছিল কারণ আগের যুগে কোরআন তেলাওয়াত আজকের চাইতে কম ছিল না বেশি ছিল এখন তো নাই আমার ভাইয়েরা সফল যদি হতে চাই লাভবান যদি হতে চাই তিনটা কাজ করব সূরা ফাতিরে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তিনটা কাজ করবা ব্যবসায় কোনো লস হবে না নাম্বার ওয়ান সুন্দর করে কোরআন তেলাওয়াত করবা প্রত্যেক দিন অসুখ তোমার কাছে আসবে না সুবহানাল্লাহ বলবেন না নামাজে তেলাওয়াত করবা ফজর নামাজ এবং এশার নামাজ যে বান্দা রেগুলার পড়বে আল্লাহ তাআলা তাকে জটিল জটিল রোগ থেকে হেফাজত করেন যদি বলে আলহামদুলিল্লাহ ডাক্তারের দেবী সেটি একটা ডাক্তার আছে ভারতের ডাক্তার ডাক্তারের দেবী সেটি হার্টের ডাক্তার বড় চিকিৎসক তিনি হিন্দু মানুষ গোটা দুনিয়ার সমস্ত ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে যায় বহু রোগীকে তিনি শনাক্ত করেছেন চিকিৎসা সেবা দিয়েছেন সর্বশেষ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন জীবনে বহু রোগী দেখলাম মাথা ব্রেন চেক আপ করলাম হার্ট চেক আপ করে দেখেছি সবচাইতে ফ্রেশ ব্রেন ফ্রেশ হার্ট পেয়েছি ওই সমস্ত মুসলমানদের যে সমস্ত মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দেয় বান্দা যখন ইসলাম মানবি বান্দার সব দিকই লাভবান হয়ে যাবে দুনিয়াতে সে অসুস্থ হবে না যতদিন বেঁচে থাকবে সে সুস্থতা নিয়ে বেঁচে থাকবে সে কখনো বিপদের সম্মুখীন হয়ে যাবে না আল্লাহ চান বান্দা কি বিপদে পড়ুক নাকি
কিন্তু আমরা নিজেরাই বিপদ ডেকে আনি। এই যে তুরস্কে সিরিয়াতে বিশাল বড় যে ভূমিকম্প হয়ে গেল, অবশ্যই এগুলো পাপের ফসল কিনা বলেন, আস্তে কয়, আস্তে কন কেন? 2021 সালের শেষের দিকে বারবার ঘন ঘন ভূমিকম্প আমার দেশে হলো, মনে আছে নাকি? মনে আছে ভূমিকম্প হলো? ভূমিকম্প যে হবে না তার কি গ্যারান্টি আমরা দেব? কারণ পাপের পরিমাণ কমছে না বাড়ছে? আস্তে বলুন, পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত বিপর্যয় থেকে বাঁচার জন্য, সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার জন্য বান্দা একটা আমল শুধু করবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, সকল ক্রাইসিস থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন সেই কাজটা হবে না। আমিন বলছেন বান্দা শোনো, বড় বড় গুনাগুলোকে ছেড়ে দেবে, আমি তোমার ছোট ছোট গুনাগুলোকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। আর আল্লাহ বলছেন তুমি যদি পাপ করো, পাপের পরিমাণ যদি বেড়ে যায়, যত পাপ করবে তোমার জন্য সাতটা বিপদ আরো বেশি চলে আসবে, সাতটা জিনিস তোমার মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে সাতটা জিনিস চলে আসে, নাম্বার ওয়ান সে নির্লজ্জ হয়ে যায়। দেখেন না, প্রায় এক যুগের বেশি হয়ে গেছে, আমার মনে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক ধর্ষণ করেছিল সেঞ্চুরি করে, সেই সেঞ্চুরি উপলক্ষে সে মিষ্টিও খাওয়াইছিল। জানেন না আপনারা, জানেন না একটা ঘটনা ঘটছে না এটা? যখন কোনো ব্যক্তি পাপ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে লজ্জা জ্ঞানটাও থাকে না, পাপ করলে তার কাছে লজ্জা মনেই হয় না, তার কাছে সবকিছু ইজি মনে হয়। ধর্ষণ করলো, সেঞ্চুরি করলো, ধর্ষণের মিষ্টি খাওয়ালো, শাস্তি দিল কি জানেন? দুষ্ট ছেলে এগুলো করতে নেই, কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, ধর্ষণের শাস্তি সবচেয়ে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে, পাপ করলে সাতটা কাজ চলে আসে, তার মধ্যে সাতটা খারাপ দিক চলে আসে, নির্লজ্জ হয়, সৌন্দর্য কমে যায়, রোগাক্রান্ত হয়, রিজিক বরকতশূন্য হয়, সবাই ঘৃণা করে, অন্তর্কাল হয়, কোনো দোয়া তার কবুল হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাপ করব না পাপ ছাড়ব? আমাদের চ্যালেঞ্জ কি? নফল নামাজ দুই এক রাকাত বাদ পড়ুক। থামেন, আমি বলি নফল কিছু নামাজ আমার বাদ পড়ুক, নফল জিকির আজগার কিছু না হয় বাদ পড়লো, কিন্তু সবচেয়ে বড় বুজুর্গ হলো জীবনকে গুণামুক্ত রাখা, পাপ মুক্ত রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা গুনার দিকে যাব না। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোনো অহংকার করা যাবে না, কোনো পাপের দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন বান্দা বিনয়ী হয়ে যাও, রুকু করো, সেজদা দাও, ভালো কাজ করো। সূরা হজের শেষ দুটো আয়াতের ভিতরে, যে যদিও আমি শেষ আয়াতটা বলেছি কিন্তু এটার যোগসূত্র আগের আয়াতের সঙ্গে আছে, ওয়াজাহিদু বলা হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্বোধন করে বলছেন, এখানে আমরা যারা বসে আছি ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সেই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়েছেন। এই জায়গায় আস্তে আস্তে আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত, ফজর পর্যন্ত, জানাজা সহ? বাঁচা কঠিন তো, এতক্ষণ কথা বলা যাবে? তাই আমাকে বেশি না আর কিছুক্ষণ সময় দেবেন আপনারা, মোনাজাত পর্যন্ত থাকবেন, কেউ যাবেন না। জোরে বলি ইনশা আল্লাহ। আমি চাইছিলাম আর একটু আগে উঠতে, মাহফিলের সৌন্দর্য হলো মাহফিল তাড়াতাড়ি শেষ করে ফেলা, আগে উঠে আগে শেষ করে ফেলা, এটা মাহফিলের সৌন্দর্য। এটা বেশি রাতে কিছুই হয় না, বেশি রাতে আলোচনা হয় না, হয় আলোচনা, ওয়াজ হয় না, হয় আওয়াজ। এই জন্য ওই যে আমার পাশে বসা,
এই যে মুরব্বি, হ্যাঁ উনি আমাকে বলেছিলেন যে আপনাকে খুব দ্রুত আজকে উঠায় দেবে, আগে ভাগি আলোচনা সুন্দর হয়। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আপনাদের ভাষা তো খুব সুন্দর ভাষা, আপনাদের ভাষার সঙ্গে আমি পারবো না, এত সুন্দর আপনাদের ভাষা। যদিও ফরিদপুরের মানুষ কিন্তু গন্ধ পাই যশোরের মতো, তাই না? আচ্ছা আচ্ছা, যশোরের ভাষা তো মানে ওয়ার্ল্ড ফেমাস, এত সুন্দর ভাষা মার পেট থেকে আপনার পান আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক, বুঝলেন? পানিকে পানি বলতে পারে না, পানিকে কয় হানি, পানে কয় হান। তবে হ্যাঁ, তাদের কাছে ওই ভাষা তাদের মার ভাষা, ওটাও সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কত যে বিচিত্র ভাষা আছে, তবে আপনাদের এলাকার ভাষার সাথে অন্য কোনো ভাষার কোনো জুড়ি হবে না, খুব সুন্দর মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ বলো। আমার কথা বোঝা যায় তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বিনয়ী হয়ে বলতেছেন, বান্দা বিনয়ী হও, রুকু করো, কি করো, রুকু, সেজদা দাও। কাকে সেজদা দাও? আচ্ছা, অহংকারী কি সেজদা দিতে পারে? অহংকারী কি রুকু দিতে পারে, রুকু করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইমানদারকে ডাক দিচ্ছেন, প্রথমেই বলছেন বিনয়ী হয়ে রুকুটা করো, এরপরে সেজদা দাও, এরপর আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমাকে বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করে, আর যখন কোনো মূর্খদের সামনে দাঁড়িয়ে যায় কোনো তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে কেটে পড়ে, কারণ তাদের জিব্বাকে রক্ষা করতে চায় তারা। ইমানদার জিব্বা কখনো নষ্ট করতে চায় না, অতিরিক্ত কথা বললে জিব্বা কি হয়, নষ্ট হয়ে যায়। লা তুকসিরুল কালাম বিগায়রি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগায়রি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব। তোমরা তোমাদের জিহ্বা দিয়ে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি বলতে যেও না, কারণ তোমার জিহ্বাতে যখন আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি স্থান পেয়ে যাবে, তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, অন্তরটা বড় শক্ত হয়ে যাবে। অন্তর নরম করার মাধ্যম হলো কার নাম নেওয়া, আস্তে বলবেন না, কার নাম নেওয়া, আল্লাহর নামটা নেওয়া। এই জন্য আমরা বিনয়ী হওয়ার জন্য সর্বক্ষণ আমরা জিকির করব, কার, আস্তে বলবেন না, কার জিকির করব, আল্লাহর জিকিরটা আমরা করব, আল্লাহর নামটা একটু ঘন ঘন নেওয়ার চেষ্টা করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নাম নিয়ে আমরা সুন্দর করে আল্লাহর নামটা ঘন ঘন ডাকবো, এতে খুশি হবেন কে? বাপকে বারবার বলবেন আব্বা আব্বা, বিরক্ত হবে। আম্মাকে বারবার বলবেন আম্মা আম্মা, বিরক্ত হবে। ভাইকে বারবার ডাকবেন ভাই, বিরক্ত হবে। কিন্তু একজন বিরক্ত হন না ঘন ঘন ডাকলে, তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ কখনো বিরক্ত হন না, আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি। আল্লাহু আকবার বলো, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ যে নাম জপে, যে নাম জপে, যে নাম জপে নূহ নবী নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। বলেন তো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। কি সুন্দর নাম না, এমন সুন্দর নাম কি পৃথিবীতে আছে? অথচ বলে যে নারায়ে তাকবীরি নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, পিটায়া সোজা করা দরকার বেদবদের, ঠিক কি না? এটা গোটা মুসলিম, গোটা মুসলিম উম্মার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জন্ম নিয়েছি এই আওয়াজ শুনে,
আজান শুনি আওয়াজ শুনে নামাজ শুরু করি কি বলেন কি দিয়া আরো জোরে রুকুতে যাই কি দিয়া সেজদায় যাই কি দিয়া তকবীর না পড়লে নামাজ হবে আপনি তকবীর না দিলে নামাজ হবে তাহলে তকবীর না দিলে নামাজ হয় না আর সেই তকবীর আবার যখন মরে যাব আমার লাশটা যখন সামনে না হবে সারা জীবন তো বাকাই ছিলাম মরলে কি হয় সোজা হয় বললে সোজা হয় হ্যাঁ সব ব্যাংকে ধরে ব্যাংক দুর্বল সব শক্তিশালী ব্যাংক বলে মামা সাপ তুমিও জঙ্গলে থাকো আমিও জঙ্গলে থাকি তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই তুমিও বাঁচো আমিও বাঁচি খামা খামারে ধরতে আসো কেন আমার ধৈর্য না আমরা দুজন মিলেমিশে থাকি সাপ খাই বেটা এত মাতব্বরি করিস কেন খপ করে ধরছে ব্যাংকটাকে মুখের মধ্যে যখন এনেছে ব্যাংকে সহজে যেতে চায় পেটের ভিতরে যেতে চায় না আওয়াজ দিচ্ছে কোন আল্লাহর বান্দা আছো গ্যাঙর গ্যাঙর আওয়াজ আছে না নাই ডাকতেছে সে তো বড় অসহায় হয়ে ডাকতেছে এখন আদম সন্তান যদি এরকম আওয়াজ পায় তখন হাতে কি নেয় কি মারার জন্য জালেমকে না মাজলুমকে বলেন কাকে মারার জন্য যায় হ্যাঁ জালেমকে মারার জন্য যায় সাপ কই সাপ ব্যাং ধরছে কোথায় খুঁজতেছে খুঁজতে খুঁজতেই সাপ তো মহাব্যস্ত ব্যাং খেতে সলিমুদ্দীন পিছন থেকে এসে এমন ঘাড়ে বাড়ি মারছে এক গ্রীবায় বাড়ি মারার সঙ্গে সঙ্গেই সাপের মুখ থেকে ব্যাংটা বের হয়ে এক লাফ মেরে সামনে দাঁড়ায় বলে মামা ঠিক তো হইলেই মামা সোজা তো হইলাই কিন্তু মরার পরে চাইছিলাম দুজন মিলেমিশে থাকি কিন্তু তুমি তো মানলা না তুমি তো স্বৈরাচারী হয়ে গেলা আজকেও যারা জুলুম করছে গোটা পৃথিবীতে ওদেরও ঘাড়ে পিটন পড়বে ঠিক কিনা পিটন পড়বে কিনা বলেন সময় আসবে জোরে বলি ইনশাআল্লাহ যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে যারা সহ্য করতে পারে না আমার বিশ্বাস ওদের জন্ম ভেজাল ওদের জানাজা দেওয়ার দরকার নাই কারণ জানাজা আল্লাহু আকবার আছে তো জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগালের মতো ওদেরকে দুনিয়া থেকে বিদায় করা দরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা কবুল করুন আমিন জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন কোরআন কি নির্দিষ্ট কোন দলের না কোরআন সবার সবার কোরআন কি চোরের পক্ষে কথা বলে না ডাকাতের পক্ষে কথা বলে হ্যাঁ কোরআন বলে মানবতার কথা ঠিক কিনা বলেন কোরআন কোরআন যদি সমাজে চালু হয় আমার আপনার ক্ষতি হবে না লাভ হবে কিন্তু কোরআন কি সবাই চায় সবাই চায় না কিন্তু মুসলমান হতে চায় বলে যে আমি মুসলমান বসেন রাগ করতেছেন নাকি আপনারা আমি 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 কষ্ট দিচ্ছি না তো আপনাদের বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা উগ্র হব না বিনয়ী হব রুকু করব কার কাছে সেজদা দেব কাকে এই মস্তক কারোর সামনে অবনত করা যাবে না একমাত্র কে ছাড়া এই মাথা নিচু করা যাবে না কারোর সামনে একমাত্র কে ছাড়া কারণ আমি কার হলাম আমি কার দাস আমি কার আদ আল্লাহ বলছেন এই কাজটা তুমি করো ওয়াবুদু রাব্বাকুম তুমি তোমার রবের দাসত্ব মেনে নাও সব জায়গায় তার হুকুম গুলো মেনে নাও ওয়াফআলুল খাইরা ভালো কাজ করো নেক কাজ করো কিন্তু আজকের সমাজে খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি কোন কাজের মোহরা আজকে বেশি খারাপ কাজের মহড়াটা বেশি ভালো কাজটা কমে গেছে আজকে ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমন টহর কথা ছিল না
ইসলামের সমাজের বৈশিষ্ট্য যে সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ব্যভিচার থাকবে না মদ থাকবে না সুদের কারবার থাকবে না জুয়ার কারবার থাকবে না আজকে মনে হয় জুয়ার কারবার নাই মদের বোতল নাই সুদের কারবার নাই বললেই চলে দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে দর্শনা জুয়াডাঙ্গে দর্শনায় একটা মদের বোতল একটা মদের ফ্যাক্টরি আছে সেখান থেকে এই বছর মাশাআল্লাহ 700 কোটি টাকার লাভ হইছে কি কথা বলেন না আবার ওই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরকেও ভাড়া করে হুজুর একটু দোয়া করে আসেন হুজুর চলে যায় বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও এরকম হুজুর আমার দেশে আছে না নাই সিনেমা সেন্সর বোর্ড থেকে অনুমতি পেয়েছে সিনেমাটা মুক্তি পাবে দো চাইছে হুজুর আসেন একটু দোয়া করে দেন বলতেছে আল্লাহ এই সিনেমার ব্যবসা সফল করে দাও আমার বন্ধুগণ বিচিত্র দুনিয়া আল্লাহ বলছেন বান্দা ভালো কাজ করে আমার কাছে আসো ভালো রেজাল্ট তুমি পেয়ে যাবে খারাপ কাজ করবে খারাপের পরিণামটাও তুমি জানতে পারবে ভালো কাজ আমরা করব আমার বন্ধুগণ আমরা তো ভালো হতে পারলাম না আমার দেশে মানুষ বেশি না চোর বেশি মানুষ তো খুঁজে পাওয়া খুব মুশকিল কোথায় মানুষ আমরা মানুষ তো খুঁজে পাই না আমি এর মধ্যে আমাকেও জড়ায় দিচ্ছি আমরা কোথায় মানুষ হতে পারলাম মানুষ হতে পারলাম না মানুষ হওয়ার জন্য আমাকে শর্ত হলো সব আইন বাদ দিয়ে আমাকে আইন মানতে হবে কার আস্তে বলবেন না কার আজকের সমাজে চুরি করা একটা যোগ্যতার মতো হয়ে গেছে যে যে অফিসার যত দুর্নীতি করতে পারে তাকে বলে খুব চালাক অফিসার কাউকে ঠকাতে পারলে মনে হয় চালাকি করা না আপনি যাকে ঠকালেন আপনি ভেবেছেন আপনি জিতে গেছেন না না আপনি ঠকিয়ে দিয়েছেন মানুষকে মূলত আপনি ঠকেছেন নিজে একদিন আপনি বুঝবেন মরলে পরে আপনি হেরে গেছেন আপনি ঠকে গেছেন কাউকে ঠকালে নিজেরই ঠকা হয়ে যায় কাউকে ঠকানো যাবে না ভাই হয়ে বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় আলফা ডাঙ্গায় নাই আস্তে বলবেন না চেনা নাই নিজের বাবা হয়ে নিজের মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়ে ছেলের নামে লিখে দেওয়া বাপ কিছু আছে না নাই আস্তে বলবেন না চেনা নাই আচ্ছা এলে কি চুরি না আস্তে কয় লেখি ছোট চোর না বড় চোর ছোট চোর না পুকুর চোর পুকুর চুরি এগুলো আমার ভাইয়েরা বাপ মারা গেছে এক যুগ আগে বোন এক যুগ আগে বাপকে হারিয়েছে ভাইরা সমস্ত সম্পত্তিগুলো দখল করে ধান লাগায় সেই ধানটা আবার গোলায় তোলে বোনের জায়গায় ধান লাগায় ভাই তুলতেছে গোলায় গোলা ভরাচ্ছে ধান দিয়া বোনকে সম্পত্তি বুঝায় দেয় না মাঝে মাঝে আবার বোনকে যেন বোন যেন না খেপে যায় রেগে যায় মাঝে মাঝে দাওয়াত খাওয়ায় বছরে দুই তিনবার দাওয়াত দেয় আসো বোন আমার বাড়িতে আসো চলে যায় মিষ্টি খাওয়ায় বাগাটের মিষ্টি কিনে আনে হুজুর কিন্তু সব খবরই রাখে বাগাটের মিষ্টি কিনে আনে সমস্ত আয়োজন করে সব কিছুই করে দাওয়াত দিয়ে খাওয়ায় পাশে আসতে করে বোনকে পাশে বসায় বলে বোন আমি তোমার ভাই হই তুমি আমার বোন হও তোমার তো সংসার হয়ে গেছে বাপটা মারা গেছে জমি কিছু থুয়ে গেছে তুমি জমি পাই ভাই এটাও সত্য তোমাকে জমি দেওয়া দরকার এটাও সত্য কিন্তু বোন একটা কথা বলে কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়াটা দিল শয়তান থেকে নাজিল হওয়া ফতুয়া এগুলো ইমানদারের বক্তব্য হতে পারে না ইমানদার এমন জাতীয় কথা বলতে পারে না কারণ লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভাই ওয়ারিস হয়েছে বোনও হরিস হয়ে গেছে কোনো কথা বলা যাবে না যিনি বড় ভাইদের মধ্যে বন্ধের মধ্যে যে বড় সবাইকে ডেকে সুন্দর একটা বৈঠকে বসে বস বলতে হবে ফারেজটা আনো হিসাবটা কষো যার যে অংশ বুঝে নাও কারো দায়িত্ব আমি নিয়ে আমি বিপদে পড়তে পারবো না যার যে অংশ তাকে ফেরত দিয়ে দিতে হবে তাকে সব বুঝায় দিতে হবে এটার নাম ইমান এটার নাম কি বলেন ইমান এটা করবে না ওটা ইমানদার না চোর দেখেন আস্তে আস্তে কয় কিছু কয় না ইমানদার না চোর আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর ভালো করে কোন কিছু ভাই ওই জায়গায় বসে আছে রাগ করতেছেন নাকি আপনারা হুজুর অশুনতে সাথে বনের সম্পত্তি বুঝে দেওয়া লাগতেছে
এ তো লস হয়ে গেল অশান্তি এসে, এরকম ভাবতেছেন নাকি আপনারা? লস হবে না ভাই রে আমার, বোনকে বুঝায় দিবেন আপনার সম্পত্তি আল্লাহ আপনাকে বুঝায় দিবেন জান্নাত, যখন সুবহানাল্লাহ বোনকে বুঝায় দিবেন না সম্পত্তি আল্লাহ আপনাকে জান্নাত না দিয়ে দিবেন জাহান্নাম, চুরি করা যাবে না, কোন বান্দার হক নষ্ট করা যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া চাষা মনে হয় আলফা ডাঙ্গায় নাই, আসতে বলবেন না ছেনা নাই, আহারে অসহায় অসহায় ভাতিজা ভাইটা আগেই মারা গেছে, ছোট্ট ছেলে রেখে গেছে, চাচার বরঞ্চ দায়িত্ব ছিল ওই এতিমটা যতটুকু সম্পদ ভাইয়ের কাছ থেকে পাবে তা তো বুঝেই দেবে, এই বরঞ্চ নিজের কাছ থেকে আরো কিছু দেওয়া দরকার, তা না দিয়ে উল্টারও ওই ভাতিজার যে জায়গাগুলো ভাইয়ের যে অংশগুলো পাইছে ভালো ভালো অংশগুলো রাস্তার ধারের দামি দামি জমিগুলো চাচা দখল করে নিয়ে এতিম সন্তানকে গ্রামের মধ্যে জায়গা দিয়েছে, এমন চাচা অসভ্য আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইমানদার না চোর? ইমানদার না চোর? এই সমস্ত কাজগুলো করা যাবে না, ফাআলুল খাইরা ভালো কাজ কর, ভালো ভালো কাজ করে আসো, আমরা ভালো হতে পারলাম না, সামাজিক প্রেক্ষাপট ভালো না, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, মসজিদে গিয়ে যে প্রশান্তি নিয়ে নামাজ পড়বো, বিশেষ করে শহরের মসজিদগুলোতে আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন ভালো মানের জুতা সাথে নিয়ে যাওয়া যায় না, ভালো মানের জুতা যদি নেন ওই জুতার টেনশনে নামাজ হওয়া কঠিন, আমি কি ভুল বলতেছি? জুতা ভালো মানের হলে পরে সেই জুতাটা ভিতরে নিয়ে যাওয়া লাগে, যদি আপনি একটু পিছনে রাখেন কোনো থাম্বার পিছনে কলমের পিছনে রেখেছেন, সামনে আপনি চলে গেছেন, মনে মনে চিন্তা করবেন সেজদার মধ্যে জুতা আছে তো, জুতা আছে তো, তসবি পড়তে আপনি ভুলে যাবেন, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই হলো মসজিদের হালত। বাজারে যাবেন সেখানেও শান্তি নাই, শুধু মোটর সাইকেলটা রাখছেন অথবা সাইকেলটা রেখে শুধু এইদিকে নজরও দিয়েছেন, সাইকেল নাই, আমি কি ভুল বলছি নাকি? আমার ভাইয়েরা পাবলিক বাসে উঠবেন, এখান থেকে আপনি চলে যাবেন ঢাকায় পাবলিক একটা বাসে উঠেছেন, বিশাল টেনশন, দাঁড়ায় আছেন সিট পান নাই, দুই হাতটা পকেটের মধ্যে দিয়ে রাখা লাগে, মোবাইল টাকা থাকবে তো, থাকবে তো, আমি কি ভুল বলছি? গরুর হাটে যাবেন, গরু কিনতে কুরবানির গরু, গরু কিনতে গেছেন, সবাই জানে কুরবানির গরু কিনতে আসলে মোটা টাকা নিয়ে আসে, পকেটে রাখছেন আপনি টাকা, গরু কিনবেন কুরবানির টাকা পর্যন্ত নাই, আমি কি ভুল বলতেছি নাকি? আমরা তো মানুষ হতে পারলাম না, মাহফিল ছিল চট্টগ্রাম, মাহফিল আমি আলোচনা করে দোয়া করে সবাইকে সুন্দর করে দোয়া শেষ করে সম্মিলিত দোয়া করে শেষ করে আমি মঞ্চ থেকে নেমে যাব, নামার সময় দেখি ওয়াজের এমন ফলাফল, আমার জুতা নাই, কি কথা কি বুঝতেছে? এই তো আমরা মানুষ হতে পারলাম না, এই জন্য মানুষ হতে হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াফালুল খাইরা, ভালো কাজ করে আসো, রুকু করো, সেজদা করো, ইবাদত করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে, মানুষকে ঠকাইও না, আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি আমার ভাঙ্গা চূড়া ইলম দিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে নেক আমল সবচেয়ে বরকতি আমল হলো যে বান্দা বান্দার উপকার করে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণ করে, যে মানুষের উপকার করে সেই হলো শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আজকে আমরা উপকার করি না ক্ষতি করি বলেন, চান্স পাইলে আমরা ক্ষতির চিন্তা করি, মানুষের কল্যাণকে আমরা দেখতে পারি না, মানুষের উপকারকে আমরা সহ্য, মারাত্মক অপরাধ এগুলো আমাদের জন্য, এই সমস্ত কাজগুলো করা যাবে না, আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করেছে যে মক্কার জনপদের মানুষ, আমার নবীজি মদিনায় আসলেন, বিজয় যখন হয়ে গেল ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূল যখন মক্কায় ঢুকলেন, মক্কার কুরাইশ মনে মনে চিন্তা করলো আজকে বুঝি মোহাম্মদ মেসাকার করে ফেলবে, সব রক্তে লাল করে ফেলবে, মক্কার মানুষকে বাঁচায় রাখবে না, রাসূল মক্কায় ঢুকে বললেন না না এটা আমার দায়িত্ব নয়, তোমরা বুঝতে পারো না আমি তোমাদেরকে মাফ করলাম, আমি তোমাদের সেবা করব, যখন সুবহানাল্লাহ আমার নবীজি ছিলেন সেবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মাটিতে ঢুকে তিনি শুধুমাত্র কয়েকজনের নাম বললেন, এদেরকে মাফ করা যাবে না, উহাসিকে মাফ করা যাবে না, ইকরামা বিন আবু জাহলকে মাফ করা যাবে না, কিন্তু আমি বাকি সবাইকে মাফ করে দিলাম,
আমার নবীজি এই কথা বলেই তিনি মক্কার মধ্যে ঢুকে রমজান মাস আমার নবীজি ফতে মক্কার বিজয়টা হয়েছে রমজান মাসে রাসূল যখন মক্কার ভিতরে ঢুকে গেলেন কাবার মধ্যে যখন ঢুকে গেলেন মক্কার ইতে যখন ঢুকে গেলেন নবীজি একা চলতেছেন কেউ তাকে চিনতে পারছে না সবাই নবীজি একা একা চলতেছেন চলতে চলতে হঠাৎ করে দেখেন একজন বুড়িমা থরথর করে কাঁপতেছে টোপলা খান মাথায় নিয়া পিছনে একবার তাকায় সামনে একবার তাকায় জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু বুড়িমা পারতেছে না নবীজির দৃষ্টিগোচর হলো রাসূল দেখে ফেললেন বলছেন বুড়িমা টোপলাটা আমার হাতে দিয়ে দেন কোথায় যাবেন আপনি আমি আপনার গন্তব্যে পৌঁছায় দেব টোপলা হাতের মধ্যে দিয়ে দিয়েছে রাসূল সেই টোপলা নিয়া মক্কার মানুষ সবাই টেনশনে ব্যস্ত আছে মুহাম্মদ বুঝি আমাদেরকে মেরে ফেলবে আর আমার নবীজি মক্কার মানুষকে টোপলা নিজের মাথায় বহন করে নিয়া সেবা করে যাচ্ছেন যরকম সুবহানাল্লাহ আমার নবীজি ওই বুড়িকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দিয়া আস্তে করে ব্যাক করছিলেন এমন সময় বুড়ি মহিলা রাসূলকে লক্ষ্য করে বলছে যুবক কি তোমার পরিচয় নামটা তোমার কি এত সুন্দর আচরণ তোমার এমন লোক তো দুনিয়াতে আমি দেখি নাই কখনো তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমাকে আজকে এই জায়গা থেকে যেতে দেব না আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন বুড়িমা যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত পালায় আসতেছেন আমি হলাম সেই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার বুঝতে দেরি হলো না বুড়িমার সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার ভাইরা মুসলমানদের ব্যবহার হতে হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস বলেন বলেন কি কত হবে সুন্দর কাজ হবে সুন্দর মুআমালাত হবে সুন্দর লেনদেন হবে সুন্দর ঋণ থাকবে না ঋণ মুক্ত থাকার চেষ্টা করবে দেনা করবে না মানুষকে ঠকাবে না আইল ঠেলবে না এটা মুসলমানদের চরিত্র হওয়ার কথা ছিল কিন্তু আজকে বেশি ঠকায় কারা আমরা পোড়া কপাল আমরা কেমন যেন হয়ে যাচ্ছি কি যেন হয়ে গেলাম আমরা এই বুস্টাস থেকে বেশ কিছু আগে দেশের একজন জাতীয় মানের নেতা সবাই তার নাম বললি চিনবেন এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলার সন্তান এই ফরিদপুরের সন্তান এই ফরিদপুরে তার জন্ম তিনি আফসোস করে দেশ স্বাধীনতার পর তিনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি পাইছি সোনার খনি দেখেন যারা খুব ভাবে তারা টের পায় আমি এত কিছু আনি বিদেশ থেকে সব চটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয় এটা কি আমার কথা না নেতার কথা দোষ আমার দিয়ে না আমার দোষ দিয়ে লাভ নাই নেতাই বলে গেছে উনি বলেছেন আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর আমি সোর ছাড়া কিছুই দেখি না এটা কি আমার কথা না নেতার কথা নেতার কথা নেতা তো চলেই গেছে কিন্তু চোররা মনে হয় ফেরেশতা হয়ে গেছে হ্যাঁ সম্মানিত ভাইরা বিগত কয়েক বছরে জাতীয় পত্রিকার জরিপ 14 থেকে 16 লক্ষ টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা কি আমার কথা না জাতীয় পত্রিকার কথা জাতীয় পত্রিকায় এসে এটা ওপেন বিষয় এটা কোথায় যাবেন মুক্তিযোদ্ধা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর দেশ স্বাধীন হয়েছে 52 বছর মুক্তিযোদ্ধা ভাতা খায় তাহলে জন্ম নিল কোন দিন যুদ্ধ করল কোন দিন আমার কথা কি বুঝে আসতেছে নেতার কথা কি হাসা না মিসা হাসা কথা নেতা যা কইছে উনি কি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন সত্যই বলেছেন এই চর্যবৃত্তি এই অন্যায় সবকিছু বন্ধ করার জন্য সব জ্ঞান অর্জন করার আগে নৈতিকতার জ্ঞান আগে অর্জন করার সময়ের দাবি যুবক কোরআনের দিকে আসো যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না সেই নেতার মুখে থুতু মারো ঠিক কি না যে নেতা তোমাকে জান্নাত দেখাবে না সেই নেতার পথ তোমার ধরার দরকার যে নেতাকে ধরলে তুমি জাহান্নামে যাবে সেই নেতাকে ধরার দরকার আরেকটা প্রশ্ন করি আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি আস্তে কোন কেন নেতা বেশি না কর্মী বেশি সব নেতা কেউ কর্মী হতে চায় না সব ফলোয়ার না সব লিডার কেউ ফলোয়ার না সব কি
I am a leader. এই জন্য কি হইছে সব লিডার এক জায়গায় হয়ে মঞ্চে উঠছে কেউ আর সামনে নাই মঞ্চ তো ভাঙবেই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ মসজিদে যান শিক্ষা আছে না নাই সেখানে ইমাম কয়জন আসতে বলি ইমাম কয়জন একজন ইমাম মুসল্লি বাকি সব মেম্বার কি ভাঙে ওই জায়গায় সবাই যে ঘুরাঘুরি করে ওখানে কয়জন একজন কোনো গন্ডগোল নেই এবং কোন মুসল্লি যদি ইমামের চাইতে বয়স বড় হয় জ্ঞানে কোনো যদি বড় হয় ইমাম যখন রুকুতে এখন যদি কোনো জ্ঞানী মুসল্লি কয় তোর আগে মিশে যাব নামাজ হবে নামাজ হবে নামাজ হবে না নেতৃত্বের চেইন নামাজ থেকে নিতে হবে ঠিক কি না বলেন আল্লাহ বলছেন ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন রুকু করো সিজদা করো এখানে সবকিছু তোমার জন্য আছে ভালো কাজ আছে সবকিছু আছে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব সৃষ্টি করেছেন আমার নবীজি নামাজ থেকে আল্লাহু আকবার বলুন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার আগ দিয়ে তার পরবর্তী নেতৃত্বে কে আসবে রাসূল নামাজ থেকে তার ইঙ্গিত দিয়েছেন যদি বলি সুবহানাল্লাহ কিসের থেকে বলেন নামাজ থেকে নবীজি মারা যাবেন মৃত্যুর পূর্বে আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরটাকে তিনি চয়েস করলেন ঘরে ঢুকলেন প্রচন্ড মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর জ্বর এবং মাথা ব্যথা যার হয় এটা সুন্নাহ আলহামদুলিল্লাহ বলেন জ্বর আর কি মাথা ব্যথা এটা কি সুন্নাহ আমার নবীর এটা ছিল রসুলের মাথা ব্যথা এবং জ্বর হয়েছে শেষ জীবনে এসে তিনি এই দুটো রোগে তিনি আক্রান্ত হন জ্বর এবং মাথা ব্যথা অসুখ বিসুখ হওয়া ভালো আবার অনেকে আবার অহংকার দেখে অসুখ বিসুখ হয় না তো ওষুধও খায় না কারে কি হয়েছে তোমরা আমার তো কোনো ওষুধই খাওয়া লাগে না ষাট বছরে কোনো একটা না বা পর্যন্ত খাইলাম না মনে মনে কই তোর মধ্যে ফেরাউনের খাসলত কিছু আছে কি কথা কি কথার কথা বলছি ফেরাউনের ১৬০০ বছরের জিন্দেগিতে কোনোদিন জ্বর হয় নাই আল্লাহ ধরছেন একদিন জন্মের ধরা ধরছেন আল্লাহ ফেরাউনকে ধরছেন কয়দিন একদিন অসুখ বিসুখ হওয়া ভালো অসুখ বিসুখ না হওয়া ভালো এটাও নিয়ামত কিন্তু অসুস্থতাও একটা নিয়ামত বলি আলহামদুলিল্লাহ আমার নবীজির তিনটা সিমটম দেখা গেল একটা জ্বর মাথা ব্যথা আর হচ্ছে ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে বিষ খাওয়ানো পর্যন্ত হয়েছিল বিশ্বনবীর মতো মানুষকে চিন্তা করুন কি যেন চলে ফোন টোন চলে নাকি কোথায় সম্মানিত ভাইয়েরা আমি কি শেষ করে দেবো নাকি অনেক রাত হয়ে যাচ্ছে মাত্র ১১টা মাত্র আচ্ছা ঠিক আছে বলি আলহামদুলিল্লাহ বিষ প্রয়োগ করা হয়েছিল দুজন সাহাবি নবীর সঙ্গে দাওয়াত খেতে গিয়ে দুজন সাহাবি এট এ টাইম সেখানে ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন রসুল বেঁচে ছিলেন মৃত্যুর পূর্বে এই বিষ প্রয়োগের যে বিষের যে একটা প্রতিক্রিয়া এটা দেখা দিয়েছিল তিনটা এক জায়গায় যোগ হয়ে আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলেন আয়েশা তুমি আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও উরুটা বিছায়া দাও উরুটা বিছায়া দিল দেওয়া হলো রসুল সেখানে আরাম ফরমালেন মাথায় পানি ঢেলে দিলেন কিন্তু নবীজি ধীরে 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 তার অবস্থা শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যাচ্ছে শক্তিহীন হয়ে পড়ছেন আজান দিলেন বেলাল আমার নবীজির স্বভাব ছিল রসুল আজান শোনার সঙ্গে সঙ্গেই যে কোনো কাজ সঙ্গে সঙ্গে ফেলে দিতেন সব কাজ বাদ দিয়ে চলে যেতেন কোথায় মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন কিন্তু দাঁড়িয়ে উঠতে নিয়েই আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন রসুল বলছেন আয়েশা রে আমি তো চেষ্টা করলাম দাঁড়ানোর কিন্তু পারলাম না আমার মনে হয় আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও আয়েশা তোমার বাবাকে বলো আমার বন্ধুকে বলো আমার প্রিয় আবু বকরকে বলো আজান যেহেতু হয়েছে নামাজ তো পড়তেই হবে আমার মুসল্লাই যেন আবু বকর আমার দায়িত্বটা পালন করে নেয় আমার দায়িত্ব যেন আবু বকর পালন করে নেয় আমার দায়িত্ব যেন আবু বকর সেই জায়গায় দাঁড়িয়ে যায় নামাজটা যেন পড়ে মানে রসুল বুঝায় দিলেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার মুসল্লাই যে দাঁড়িয়েছে সেই দেশের দেশের নেতৃত্ব সে দাঁড়াবে যেরকম সুবহানাল্লাহ রসুল নেতৃত্ব সৃষ্টি করেছেন কিসের থেকে নামাজ থেকে যার নামাজ আছে তার নেতৃত্ব আছে যার নামাজ নাই তার নেতৃত্ব আমার নবীজি যখন দেখলেন রসুল
সাহাবে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তেলাওয়াত শুরু হয়ে গেছে, আমার নবীজি লক্ষ্য করছেন সাহাবীরা হাউমা করে কান্দে, কারণ সাহাবীরা তো কাঁদবেনি, কারণ তারা সারা জীবন নামাজ পড়েছেন নবীর পিছনে, ইমাম তো পরিবর্তন হয়ে গেছে, সাহাবীরা হাউমা করে কান্দে, হারে নবীর পিছনে বুঝে আমাদের নামাজ আর হবে না, সাহাবীরা কান্দে, নবীজি বলছেন আয়েশারি আমাকে একটু ধরো তো শক্ত করে জানালার কাছে নিয়ে যাও, আমি একটু সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতে চাই। তাকে ধরে নিয়ে যখন জানালার কাছে যখন না হলো, সাহাবীরা নামাজ পড়তেছেন, রুকু করতেছেন, হাউমাও করে কাঁদতেছেন, আমার নবীজির চোখের পানি নবীজির কোনা বিবি টপ টপ করে পড়ছে, রাসূল কান্দেন, নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা কে দেখে দে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আপনার তো কাঁদার কথা নয়, আপনার সাহাবীরা নামাজ পড়ছে এটা তো আনন্দের বিষয়, আপনি কেন কান্দেন, কান্না করবেন না আপনি। আমার নবীজি বলছেন আয়েশা রে আল্লাহর কসম করে বলি আমার যে চোখের পানি দেখতেছো এই চোখের পানি কিন্তু দুঃখের চোখের পানি নয়, দুঃখের পানি নয়, এই চোখের পানিটা হলো চরম আনন্দের পানি, তুমি কি জানো আয়েশা এই যে নামাজ আজকে সাহাবীরা কাতারে কাতারে পড়তেছে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, আজকে এই সমাজে যাকাত চালু হয়ে গেছে, সুদের কারবার বন্ধ হয়ে গেছে, মদের কারবার বন্ধ হয়ে গেছে, জেনার কারবার বন্ধ হয়ে গেছে, ওরে আয়েশা তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে কেমন করে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে উপর করে মেরেছে, আমাকে পাগল মনে করে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের মানুষ, ওই ওই মক্কার কাফের মুশরিকরা আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, ওরে আয়েশা এত অত্যাচার এত নির্যাতন এত নিপীড়ন, ওহদের ময়দানে আমার দাঁতটা সামনের ভেঙ্গে দিয়েছে, আয়েশা এই যে আমার দাঁতটা নাই, আমি যে কোমরটা সোজা করে দাঁড়াতে পারছি না, ওরে আয়েশা তুমি তো জানো খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এত কষ্ট করে করে এত ত্যাগ শিকারের মধ্য দিয়ে আমার প্রিয় সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়া এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, নামাজটা কায়েম হয়ে গেছে, আমার সাহাবীরা নামাজ পড়তেছে, ওরে আয়েশা আমি মক্কায় যখন নামাজ পড়তে যেতাম কাফের মুশরিকরা আমার পিঠ উটের পচানারি পুরি চাপাইয়া দিত, আমি উঠতে পারি নাই, মুখ থুবড়ে পড়ে গেছি, আমি নামাজে দাঁড়াইছি, সাহাবীরা নামাজে দাঁড়াইছে, হাতের মধ্যে তারা মূর্তি পর্যন্ত ঢুকাইয়া দিয়েছে, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে নামাজ পড়ছে, এমন সুন্দর পরিবেশ দেখে আমার চোখে পানি চলে আসছে, আয়েশা এটা আমার চরম আনন্দের চোখের পানি, এই কথা বলি বলছেন আয়েশা রে আমাকে নিয়ে যাও, আমাকে সহায় দাও, রসুলের জন্য বালিশ দেওয়া হলো, আম্মা জান আয়েশা সামনে বসা, রসুল বলছেন ওরে আমার আয়েশা তুমি বালিশ দাও কেন, উরুটা দাও, উরুটা বিছায়া দেওয়া হলো, উরুটা আবার তিনি শুয়ে পড়লেন, এবার রসুল বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, বাঁচবো না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আয়েশা আমি তোমার সঙ্গে কিছু মত বিনিময় করতে চাই, মা আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে নয়টা শ্রেষ্ঠত্ব দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, নয়টা শ্রেষ্ঠত্ব দান করেছেন, নাম্বার ওয়ান নয় বছর বয়সে নববধূ হয়েছি, 13 বছর বয়সে আমি স্ত্রী হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি, আমি আসা আমি একমাত্র কুমারী মহিলা, একমাত্র কুমারী স্ত্রী, নাম্বার 4 আমি জিব্রাইলকে নজর নিজের চোখে দেখতে পেয়েছি, নাম্বার 5 আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে ওহী নাজিল হতো আমি থাকতেই, জোরে কোন সুবহানাল্লাহ, আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আমাকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন, আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার উরুতে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, আমি রাসূলকে নিজের চোখে দেখেছি, আমি রাসূলকে বিদায় হতে দেখেছি, রাসূল আমার সঙ্গে শেষ কথা, আমার সঙ্গে শেষ কনভারসেশন হয়েছে, বাক্যালাপ হয়েছে, আমার নবীজি আমার কাছে চাইলেন ওরে আয়েশা একটা মেসওয়াক দাও তো, আমি মেসওয়াকটাকে এনে দিয়া চাবায়া চাবায়া নরম করে দিয়া মেসওয়াকের আগাটা নবীর হাতে দিয়ে দিলাম, আমার নবীজি মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি দিচ্ছেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা,
আমার মুখের লালাকি নবীজি দুনিয়া থেকে বিদায় নেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজি আমাকে লক্ষ্য করে বলছেন আয়েশা আমি তোমাকে লাস্ট মেসেজ কিছু দিয়ে যেতে চাই আমার উম্মতদেরকে বলবে আমার উম্মতরা যেন কখনো পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় যরকন সুবহানাল্লাহ ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তোমরা রুকু করো সেজদা দাও ইবাদত করো আল্লাহর ভালো ভালো কাজগুলো করো মানুষকে ঠকায়ও না লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা চারটা কাজের কথা বলেছেন কয়টা কাজ বলেন চারটা কাজের কথা বলেছেন নাম্বার 1 এবং ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদি তোমরা জিহাদ করার মতো জিহাদ করো আমার ভাইয়েরা মুনাফিকরা আবার নামাজ পড়তে পারে রোজাও রাখতে পারে দান সদকাও করতে পারে কিন্তু মুনাফিকরা একটা কাজ কখনো করতে পারে না সেই কাজটা কিসের কাজ বলেন জিহাদের কাজটা তারা কখনো করতে পারে না কারণ জিহাদের ময়দানে গেলে মৃত্যুর ঝুঁকি আছে না নাই আছে মুনাফিকরা সব কিছু করতে পারে কিন্তু মৃত্যুর ঝুঁকি নিতে চায় না মৃত্যুর ঝুঁকি নিতে চায় না নিতে চায় না কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে জান এবং মাল তোর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি আমি তোকে জান্নাত দিলাম যরকন সুবহানাল্লাহ জান্নাত নিতে গেলে জান মাল দেওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কাকে দেব আমরা আয়াত বলবো কখন সময় নাই সূরা তাওবার 111 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে কোরআন খুলে পড়বেন হুজুর বলে দিল জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটা বান্দাকে দিয়ে দিতে চান এই জন্য জান মালটা আমরা আল্লাহকে দিয়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ জিহাদের গুরুত্ব অনেক আমার বন্ধুগণ ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল সূরা তাওবার প্রেক্ষাপট এটা আমার নবীজি জীবনের যত বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন ছিয়াশিটি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন দশ বছরে আমার নবজির মধ্যে সবচেয়ে বড় অভিযান সেটা হলো তাবুক অভিযান তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে রাসূল তাবুকে গিয়েছিলেন তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্য নিয়ে সাহাবা নিয়ে যখন রওনা করলেন সেই অভিযানে গিয়ে সেখানে পৌঁছলেন ঠিক কিন্তু যুদ্ধ হলো না বিনা যুদ্ধে আমার নবজি আবার ফেরত চলে আসলেন মসজিদে নববীর ভিতরে বসে আছেন মসজিদে নববীর ভিতরে বসে থেকে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে কথা বলছেন সাহাবীর এক পর্যায়ে সব চলে গেল হঠাৎ করে এই চান্স একজন সাহাবি খুব দামি সাহাবি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে অপরাধীর মতো আস্তে করে বসলেন বসে সালাম দিয়ে বলছেন হুজুর আমি ব্যক্তিগত কিছু কথা বলবো আপনাকে শুনতে হবে কি বলো কি বলবে কাব বিন মালিক বলো সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাবুক অভিযানে গিয়েছিলেন 30,000 সাহাবায়ে কেরাম নিয়া আমি কিন্তু যাই নাই আমি যেতে পারি নাই রাসূল বলেন কি ওজর ছিল বলো হতেই পারে তোমার সমস্যা কি সমস্যা ছিল তুমি বলো আমাকে খুলে বলো হুজুর কোনো সমস্যা ছিল না ইচ্ছা করলে যেতে পারতাম কোনো সমস্যা ছিল না ইচ্ছা করলে সিদ্ধান্ত নিয়ে যেতে পারতাম কিন্তু যাই নাই গড়িমসি করেছি যাব যাব এই যাব এই যাব করতে করতে আমার যাওয়া হয় নাই হুজুর ভুল হয়েছে আমার মেহরবানি করে মাফ করে দেন রাসূল বলছেন কাব বিন মালিক আর কে কে যাও নাই বলো হুজুর যায় নাই আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া আর কে যায় নাই মুরানা বিন রাবিয়া আর কে যায় নাই হুজুর আমার জানা নাই মোট কয়জন হলো আসতে বলবেন না কয়জন হলো 30,000-এ কয়জন নাই 30,000-এ কয়জন নাই তিনজন নাই 30,000 সাহাবী যেখানে আছেন তিনজন না গেলে কি বড় ধরনের কোনো ক্ষতি হতো নাকি এটা তো রাসূল নাও নিতে পারতেন মাথায় আমার নবীজি বললেন ও কাব বিন মালিক আমি তোমাকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তুমি আমার সামনে থেকে চলে যাও তাকে বিদায় দেওয়া হলো রাসূল কিছুক্ষণ পর জানিয়ে দিলেন ফরমান জারি করলেন জরুরি অবস্থা জানিয়ে দিলেন সমস্ত মদিনাবাসীকে বললেন শোনো মদিনাবাসী কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তি তারা জিহাদের ময়দান থেকে কেন তারা দূরে থাকলো কেন গাফলতি করলো আমি রাসূল ঘোষণা করলাম এই তিনজনের সঙ্গে মদিনার কোনো মুসলমান তাদের সঙ্গে লেনদেন কথাবার্তা চরাচরণ কোনো প্রকার কথা তারা বলতে পারবে না সব বন্ধ বয়কটের ডাক দিয়ে দিলেন কাব বিন মালিক নিজে হাদিসটা বর্ণনা করেন অনেক লম্বা হাদিস কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খুব সঙ্গে সঙ্গে এই কথা যখন তার কানে চলে গেল যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো তার মাথায় দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়ির দিকে দরজায় নক করছেন আমার স্ত্রী দরজাটা খুলো ভিতরে থাকা স্ত্রী দরজার কাছে এসে বলছে স্বামী আমার দরজা খুলবো ঠিক কারণ আপনার ঘর আপনার বাড়ি দরজা তো খুলতে বাধ্য হব কিন্তু দরজা খুলে দেব সামনে আপনি ঢোকার জন্য
পিছনের দরজা দিয়ে আমি আপনার বউ বাইরে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কাম বিন মালিকের চোখে পানি চলে আসলো, হারে বউটাও তো আমার দিকে নাই, সেও তো চলে গেছে, নবী রাসূল আমার পক্ষে নাই, আহারে কত বড় ভুল করে ফেললাম। এরপরে সামনে যখন আবার ঘুরে ফিরে যখন আর সামনের দিকে যাচ্ছেন, ছোট্ট দুইটা বাচ্চা তার নিজের সন্তান, 10 বছর 12 বছর বয়সের বাচ্চাগুলো আস্তে করে ডাকতেছে, আমার কলেজার টুকরা সন্তানরা আমার দিকে আয়। সন্তানগুলো বলছে, না না যাবো না, কেন? রসুল নাকি তোমাকে বয়কট করেছে, তোমার সঙ্গে কথা বলা জায়েজ নাই। সন্তানরাও কথা বলে না। ইমান আছে, সম্পর্ক আছে, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাম বিন মালিক যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন, সেজদায় পড়ে পড়ে কাঁপতেছেন, তৌবা করছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, কত বছর বলেন? 70 বছরের কি যুবক হয় না, বুড়া মানুষ হয়? বুড়া মানুষ, চামড়াগুলো কুসকে গেছে, এ বয়স আমার নবীর চাইতে বড়, নবীর চাইতে বড়। 70 বছরের বুড়া মানুষ হেলাল বিন উমাইয়ার কানে যখন এই সংবাদ চলে গেছে, হেলাল বিন উমাইয়া পাগলের মতো হয়ে গেছে। নিজের বাড়িতে রাখা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন, শক্ত দড়ি নিয়ে চলে আসছেন মসজিদ নববীর সামনে, এসে খুঁটি খুঁজতেছে, কোন খুঁটিটা শক্ত খুঁটি। শক্ত খুঁটির সাথে ওই দড়িটা শক্ত করে এক সাইড বেঁধে দিয়া আর এক সাইডে শক্ত দড়ি দিয়া দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছে, ওরে হেলাল, তোর মতো পোড়া কপাল এই জমিদার নাই, রসুল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তোর চাইতে বড় কপাল আর কে থাকতে পারে রে হেলাল। খাওয়া বন্ধ হয়ে গেছে, সেজদা দেয় মুসল্লিরা, সাহাবিরা মসজিদের দিকে নামাজের জন্য দরজা দিয়ে আসে, দরজার খুঁটির সঙ্গে হাত লাগায় দিয়েছেন হেলাল বিন উমাইয়া, দড়ি দিয়ে হাতটা বেঁধে ফেলে দিয়েছেন। সাহাবে কেরামকে দেখে দেখে সালাম দেয়, কিন্তু কেউ সালামের জবাব নেয় না, কেউ সালামের জবাব নেয় না। হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন। তাফসীর এসেছে, শক্ত দড়িতে হাত বাঁধার কারণে হাতের দুই সাইড পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেজদায় পড়ে পড়ে পাহাড়ি গর্তের মধ্যে কাঁদতে থাকেন। 40টা দিন পার হয়ে গেল, নবীর কাছে সহিহ নাযিল হলো, আলা সালাসাতিল লাযিনা খুলিফু, হে রাসূল, ওই তিনজন যারা পিছে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, তারা যে পরিমাণ তৌবা করেছে, তাদের তৌবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, তৌবার মধ্য দিয়ে কবুল হয়েছে। আমার ভাইয়েরা, এই প্রেক্ষাপটটা টানার কারণ হলো কি? একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে আমি শোনার জন্য অনুরোধ করছি। আমার ভাইয়ের একটা প্রশ্ন করব, ওই তিনজন ছিল নাকি? না। আসতে বলবেন, অভাব ছিল নাকি? না। রোজার কোনো অভাব ছিল নাকি? না। দান সাদকার কোনো অভাব ছিল নাকি? না। নবীর প্রতি মহাব্বতের কোনো অভাব ছিল নাকি? না। শুধুমাত্র একটু অবহেলা করেছেন, যেহেতু এতগুলো মানুষ গেছে আমরা না গেলেও বা কি হবে, একটু অবহেলা করেছেন। রসুল তিনজন গেছে, না গেছে তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রসুল বলছেন, না না, যারা ইসলামী আন্দোলন থেকে, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত থেকে যারা গাফলতি করে নিজে দূরে থাকবে, আমি তাদেরকে মাফ করব না। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আয়াত যখন নাজিল হয়ে গেছে, রসুল খুশি হয়ে গেলেন, কারণ রসুলের তো সাহাবি, সাহাবির প্রতি টান নবীদের আছে না নাই, মহাব্বত আছে না নাই? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, অমর, আয়াত তো নাজিল হয়ে গেল, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত চলে এসেছে, তাদের তৌবা কবুল হয়েছে, যাও কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। ওমরে ফারুক এসে দরজায় নক করছেন, ও কাব বিন মালিক, তুমি আসো নাকি? ভিতর থেকে ইস্তে জবাব দিচ্ছে, যে লোকের খবর রসুল রাখে না, সেই লোকের খবর আমি তার বউ রাখি না। আল্লাহ আকবার বলবেন না? মহব্বত হবে কার জন্য? আসল কার জন্য? আবার রাগ হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান বন্ধ করে দেব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করবে আল্লাহর জন্য, কাউকে দেবে আল্লাহর জন্য, কাউকে দেবে না আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ। ঈমান জোরে করেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাম বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌবার মধ্য দিয়ে তিনি নাজাত চাপিয়ে গেলেন, তিনি মুক্ত হয়ে গেলেন। সেই তৌবার দরজা এখনো আছে না নাই?
আসতে বলবেন না চেনা নাই ভুল করেছে আজকে থেকে আর ভুল করব না জোরে বলে ইনশাআল্লাহ পাপ করেছে আজকে থেকে আর পাপ করব না জোরে বলে ইনশাআল্লাহ গুনাহ করেছে আর জীবনে গুনাহ করব না জোরে বলে ইনশাআল্লাহ বান্দার হক নষ্ট করেছে আর বান্দার হক নষ্ট করব না জোরে বলে ইনশাআল্লাহ তওবা করব কার কাছে নামাজ পড়ব কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখেন তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন তওবা কবুল হবে কার যার মধ্যে পাঁচটা শর্ত পূরণ হবে কয়টা শর্ত বলেন পাঁচটা শর্ত বলবো বলবো কেউ তো যায় না বাড়িতে যাবেন না বাড়িতে বাড়িতেও যাবেন না কি করবো ভাই আরেকটু আচ্ছা জি এত সুন্দর মানুষ হয় বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মায়েরা কি মাহফিলে আসছে মায়েরা আসছে মাহফিলে আল্লাহ আকবার এই জন্য তো আম্মা জান আয়েশার কথা কিছু আসছে তাই না বলি আলহামদুলিল্লাহ জি সম্মানিত বন্ধুগণ তওবা কবুলের শর্ত হলো পাঁচটা নাম্বার ওয়ান তওবা করতে হবে একমাত্র কার জন্য কার কাছে তওবা করতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাম্বার দুই হচ্ছে অনুতপ্ত হতে হবে নিজেকে অপরাধী মনে করতে হবে ভুল হয়েছে অনুশোচনা থাকতে হবে নাম্বার তিন হলো যে গুণাটা করেছে আর জীবনে এই গুণার ধারে পাশেও যাব না কি কথা কি শুনতেছেন আপনারা নাম্বার তিন হলো নাম্বার চার হলো জীবনে কোনো বড় কোনো কবিরা গুনার কাছেও যাব না কোনো পরিকল্পিত কোনো গুনাহ করব না আল্লাহ নাম্বার পাঁচ হলো বান্দার হক যদি নষ্ট করা হয়ে থাকে বান্দার হকটা ফেরত দিয়া তওবা করা কার কাছে আল্লাহর কাছে বান্দার হক মেরে খাইয়া তওবা করবেন কাম হবে না এখানে ধরা খাওয়া আছে না নাই আসতে বলে এখানে ধরা খাওয়া আছে না নাই কারণ হক গুরুত্বপূর্ণ বিষয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহু আকবার বলেন হক এই হক আদায় করতে বলেছেন কে আল্লাহ তাআলা সব হক আমরা পূরণ করে তওবা করব কার কাছে লাগবে না তওবা করব কার কাছে আল্লাহর কাছে নামাজ কেউ ছেড়ে দেবো না তো ইনশাআল্লাহ যুবকরা আজকের মাহফিলে বেশি আলহামদুলিল্লাহ বলে তাই না ভাই জান যুবকরা আজকে বেশি না যুবকরা বেশি বলি আলহামদুলিল্লাহ যুবকরা বিড়ি টিড়ি খাও নাকি দেখেন কিছু কয় না বিড়ি খাও ও বিড়ি খায় না সিগারেট খেতে পারে নাকি মানে হেকমত পূর্ণ উত্তর হতে পারে কোনো নেশায় যাওয়া যাবে না নেশা সকল নেশা হালাল না হারাম অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ মানে উনি জায়েজের চেষ্টায় আছেন বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটার উত্তর তো ডাক্তাররা ভালো করে দিতে পারবে ঠিক আছে না কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার এটা বলে যেটাই স্বাস্থ্যের জন্য ক্ষতি সেটাই ইসলাম কোনদিন জায়েজ করতে পারে না ইসলামে জায়েজ নাই কোনো নেশার দিকে যাবা না যুবকরা যুবকদেরকে আমি তিনটা আমল শিখাই দেবো যুবক তিনটা কাজ করবা তিনটা কাজ যদি তুমি যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল করে দিবেন বসুন কেউ উঠবেন না একটু দয়া করে বসুন আমিও শেষ করব বসুন তিনটা কাজ আবার মুরব্বীরা ভাবেন না যে হুজুর যুবকদের অশুরু করলে আমরা বুড়া চলে যাই এরকম ভাবতেছেন নাকি বসেন না আপনার তো যুবকের বাপ কি ঠিক আছে না আপনার শুনতে হবে তো তিনটা কাজ যুবক তোমাদের জন্য আমি আজকে দিয়ে যাচ্ছি তিনটা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল ডাবল করে দিবেন নাম্বার ওয়ান হলো বিয়ে করো হ্যাঁ বাড়িতে মানে না খুব অভিযোগ দিচ্ছে আমাকে খুজুর খুব সমস্যায় আছে মেয়ের বাপ রাজি নাই আমার বাপ রাজি নাই চাকরি নাই অনেক কিছু সমস্যা আচ্ছা আমি একটা প্রশ্ন করি অনেকে বলে বিয়ে করে বউকে কি খাওয়াবো বউকে হাতি আসতে কন কেন বউকে হাতি নাকি তাহলে
বরঞ্চ হাত ছিল দুইটা, বিয়ে করে হাত হয় কয়টা? চারটা। তাহলে এখানে কি শক্তি, হাত মানে হাত কি দুর্বল হলো শক্তিশালী হলো? শক্তিশালী হলো। আমার বোঝা আসে না, বিয়ে করতে সময় লেগে যায়, অনেক লোক আছে বিয়ে করতে টাইমই পায় না, এত ব্যস্ত। পঞ্চাশ বছর হয়ে যায়, পঞ্চাশ বছরে বিয়ে করলে ওর কি থাকে আর কত কিছু আছে? পঞ্চাশ বছরে বিয়ে করে ষাট বছরের বাপ হইয়া সেই বাচ্চাকে নিয়ে রাস্তায় হাঁটলে জনগণ দেখে কয় এই ছেলেটা তোমার দাদা না না না, লাভ কি? এগুলো করে লাভ নাই। স্ট্যান্ডার্ড এজ দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বিয়ে করেছেন কত বছরে বলেন? কত বছর? পঁচিশ বছর। তার কি বাপ ছিল, মা ছিল, টাকা পয়সা ছিল? কিছু ছিল না। তো এতিমের কারণে এবং পারিবারিক সচ্ছলতা ভালোই ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে তো অনেক কিছু হয়ে যায়। একটা ফ্যামিলিতে যদি বাপ মা কেউ না থাকে আর কি থাকে তার বলেন? রসুল বিয়ে করলেন পঁচিশ বছরে, এটা স্ট্যান্ডার্ড এজ। রসুল বুঝায় দিচ্ছেন ও পৃথিবীর মানব মণ্ডলী, এটাই হলো পৃথিবীর স্ট্যান্ডার্ড এজ, একটা যুবকের বিয়ে করার সময় এটা। সম্মানিত ভাইয়েরা, রসুল বিয়ে করেছেন। এবং আপনি যদি এই দেশেরও যদি প্রেক্ষাপট দেখেন, যত মিলিয়নার আছে, যত কোটি কোটি টাকার মালিক আছে, বিভিন্ন ধনী যারা আছে, এরা সব বিয়ের পরে ধনী হয়েছে। আমার নবীজিও যে ধনী হয়েছেন, কিছু সম্পদ পাইছিলেন বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? কি হয়েছে এখন বলতেছে, হুজুর মেয়ের বাপ তো রাজি না, মেয়ের বাপ চাকরি চায়, মঙ্গল গ্রহে অফিস চায়, এরকম কিছু মেয়ের বাপ আছে না নাই? আছে না নাই? কিন্তু মেয়ের বাপ একটাবারের জন্য দেখলো না, আমি যে মেয়েকে বিয়ে দিচ্ছি সেই ছেলের কাছে, যে ছেলে গোপনে গোপনে ইয়াবা খায় বাবা খায়, আছে না নাই? ছেলেটার চরিত্র দেখলো না, ছেলেটার নামাজ দেখলো না, এই বাপটা বড় ব্যর্থ বাপ, মেয়ের জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছে সেই বাপটা। আপনি মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়েকেও গড়ে তুলবেন নামাজি বানায়া, পর্দাশিলা বানায়া, যখন বিয়ে দিতে যাবেন টাকা আগে দেখা যাবে না, সম্পদ আগে দেখা যাবে না, কোনো কিছু আগে না দেখে বিয়ের সময় দেখতে হবে ছেলের তাকওয়া, তার নামাজ ঠিক আছে না কিনা, দিনদারি ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন। চরিত্র হলো মানুষের এক নাম্বার সম্পদ। এক নাম্বার সম্পদ কি? ক্যারেক্টার। চরিত্র হলো এক নাম্বার সম্পদ। আবার ইমানের জন্য, ইমানদারের জন্য এক নাম্বার জিনিস হলো চরিত্র, হুসনে খুলক। উন্নত চরিত্র দিয়ে বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। সেই দিন ওজন, আমল নামাগুলো ওজনে পাল্লা পাল্লাই মাপা হবে, ওজনে মাপ হয়ে যাবে। সেই দিন সবচাইতে বেশি ভারী হবে যেটা, সেটা হলো নেক আমল। নেক আমলের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্র হুসনে খুলকটা বেশি ভারী হয়ে যাবে। যুবক, তোমাকে ইউসুফের মতো চরিত্র আনতে হবে, তোমার মধ্যে সৎ চরিত্রের সমস্ত গন্ধগুলো আনতে হবে। ও যুবক, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়ে যায়, তুমি প্রয়োজনে বলতে পারো বাবাকে, আব্বা বিয়েটা করাও, চরিত্র নষ্ট করা যাবে না। বাপটা যদি সচেতন হয়ে যায় বিয়ে করায় দিবেন, কারণ আপনার ছেলে যদি বিয়ে করতে না, বিয়ে করতে চাওয়ার পরও যদি আপনি বিয়ে না করান, ওই ছেলে যদি বিপদগামী হয়ে যায়, ওই জেনার গুণ আপনার আমল নামায় চলে আসবে, ঠিক কিনা? বিয়ে করাইয়া দিবেন, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। ও দেখেন ছোট ছোট বাচ্চাকে, ঠিক এত বিয়ে করার শখ হলো তোমার? হ্যাঁ। আবার বুড়ো চাচাও কয় ঠিক, বুড়ো চাচাও বিয়ে করবে, বুড়ি তো রাখবে না বাড়িতে। আমার নবীজি বিয়ের পক্ষে কথা বলেছেন, আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, অল্প বয়সে বিয়ে দিয়েছেন। কিন্তু যে ছেলেকে আমার রাসূল পছন্দ করেছেন, ধনী না গরিব, আসতে কয় ধনী না গরিব? গরিব কাকে বলে? যার ঘর আছে বাড়ি আছে, হয়তো কামাই কুমাই কম, সেও গরিব মানুষ মনে করে। কিন্তু এমন গরিবের গরিব, টাকাও নাই, পয়সাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। ধনকুবের ধনী সাহাবিরা, খেজুর বাগানের মালিক, ধনী ধনী সাহাবিরা এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, হুজুর বিয়ে দেন। রসুল বলছেন, নট এলাও, গো ব্যাক, চলে যাও, আমার পছন্দের লোকটা এখন আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, লজ্জায় কিছু বলছেন না। রসুল বলছেন, আলী তুমি কিছু বলতে চাও নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না।
তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে না হুজুর দিলে করা যায় তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে কিছু আছে নাকি হুজুর কি থাকবে বাড়ি তো নাই ঘরই তো নাই রাসূল বলেন কিছুই কি নাই তোমার কাছে এই যে আমার সমস্ত সম্পদ হাতে কি এই যে ঢাল এই যে তরবারি রাসূল বলেন যাও ঢালটা বেচে আসো ঢাল বেচার টাকায় হবে আমার ফাতিমার বিয়ের মোহরানা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিক্রি করতে গেলেন ঢাল ঢাল বিক্রি করতে গিয়ে এমন কাস্টমার পেলেন নবজির আত্মীয় এইদিকে আলীর আত্মীয় হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে উসমান জিন্নুরাইন নবজি তার দুইটা মেয়েকে তার ঘরে দিয়েছিলেন একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী যোদ্ধার হাতে ঢাল মানাবে সেই ঢাল কেন বাজারে বিক্রি করতে আসছো বিয়ে ঠিক হয়েছে কার সাথে নবীর মেয়ের সাথে তাই নাকি ঠিক আছে দাও আমি ঢালটা কিনে নিলাম বরকত মনে করে ঢালটা কিনলেন টাকাটা দেওয়ার পর কিছু দূর যেতে না যেতে পিছন থেকে ডাকতেছে আলী তুমি আমার হবু ভাইরা হয়ে যাবে কিছুক্ষণ পর যাই হোক ভাইরা যখন হয়ে যাচ্ছ তোমাকে কিছু তো পুরোপুরি দেওয়া দরকার এই ঢালটা তোমাকে গিফট করলাম ঢালও নিলেন টাকাও নিলেন কি ব্যবসা দেখেন ঢাল আর টাকা নিয়ে নবীর সামনে হাজির হলেন রাসূল বলছেন ঢাল দেখে ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় না হুজুর বিক্রি হয়েছে এই যে টাকা ঢাল আবার হাতে কেন হুজুর বিক্রি করছে আবার গিফটও পাইছে কে তোমাকে গিফট করলো আপনার বড় জামাই ওসমান লোক আর খুঁজে পাও নাই এমন জায়গায় ব্যবসা করছো আমার বড় জামাইকে আমি ভালো করে বলতেই পারলাম না ঠিক আছে ভালো আলী বিয়েটা হয়ে যাক বিয়েটা পড়ায় দিলেন বিশ্বের সবচাইতে সেরা নারীর বিয়ে হচ্ছে সবচেয়ে সিম্পল পরিবেশে কোন আড়ম্বরতা নাই অনাড়ম্বর পরিবেশে কোনো গেট সাজসজ্জা কিছু নাই এমন সুন্দর সিম্পল বিয়েটা হয়ে গেল নবজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবজির চোখে পানি চলে আসছে কারণ সবচাইতে বেশি আদর করতেন স্নেহ করতেন কোন মেয়েটাকে বলেন কোন মেয়েটাকে ফাতিমাকে রাসূল খুব পছন্দ করতেন মহাব্বত করতেন ঘন ঘন তাকে দেখতে যেতেন খুব আদর করতেন এবং নবজির সবসময় নবজির খবর সবসময় ফাতিমা রাখতেন রাসূলকে সবসময় তিনি আগলে রাখতেন আমার নবজি যেদিন মক্কার কাবা শরীফের সামনে সেজদায় পড়ে যখন রুকুতে যখন গেছেন নামাজের নামাজ পড়ার জন্য উতবা সাহেবেরা যখন উঠের পচানের ভরি চেপে ধরেছে নবীর ঘাড়ে সেই সময় নবীর ঘাট থেকে বুখারীর বর্ণনা আমার নবজিকে সেই জায়গা থেকে উদ্ধার করে এনেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলেন এই ফাতিমা নবজি তার মেয়েকে বিয়ে দিলেন নবজি তার মেয়েকে বিয়ে দিয়ে বলছেন মা এতদিন ছিলে তুমি আমার ঘরে আমার বাপ তুমি তুমি আমি তোমার বাবা বাবার ঘরে ছিলে এখন তুমি চলে যাচ্ছ স্বামীর ঘরে ও আমার মেয়ে একটা কথা জেনে রেখে দিও আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর হবে তোমার এক নম্বর ঘর শ্রেষ্ঠ ঘর আজকে তুমি স্বামীর বাড়ি চলে যাচ্ছ মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে কারণ আমি এমন জামাই দেই নাই আমার জামাইটা হলো এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে আসাদুল্লাহিল গালিব আলী আল্লাহু আকবার বলে একটা নালিশ যেন কানে না আসে কিন্তু এখনকার মেয়ের বাপরা মেয়েকে যখন বিয়ে দেয় মেয়েকে যখন তার স্বামীর ঘরে পৌঁছায় দেয় বলে মা তুই যা স্বামীর ঘর করে খা যদি তোর স্বামী যদি আমার জামাই যদি কোনো কিছু বলে শুধু ফোন দিবি খাইয়া ফালাবো এরকম আছে না নাই বলেন আছে এইরকম আচরণ করলে কখনো পরিবারের সুখ শান্তি হবে সুখ শান্তি হবে হবে না আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন খালি হাতেও দিলেন না সুন্দর করে একটা পিঁচদানি জাতা জাতা কয় না কি কয় আটা পেশার জন্য জাতা পিঁচদানি দিলেন এরপর দিলেন একটা পানির মশক চামড়ার তোষক আর পান করার জন্য একটা গ্লাস যাও সংসার করে খাও স্বামীর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নাও গুছিয়ে নাও চলে গেছেন ভাড়া বাড়িতে নিজের বাড়ি নাই সেই বাড়িতে থাকেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটা হয়ে গেছে একা সমস্ত কাজগুলো সারতে পারেন না সহি হাদিসের বর্ণনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে আটা পিষতে পিষতে পিষদানি দিয়ে আটা জাতা দিয়ে আটা করতে করতে জব আটা বানাতে বানাতে তার হাতে কড়া পড়ে গিয়েছিল এরপরে তিনি কূপের পানি তুলতে গিয়ে তার কোমরে তার দাগ পড়ে গিয়েছিল নিজের ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে জামা কাপড় চুবর ময়লা হয়ে যায় একদিন গিয়ে রসুলের সঙ্গে রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান আপনার কাছে একটা মিনতি জানাতে এসেছি কি মিনতি কি বলবে মা বলো
আব্বা একটা দেখুন তো একটা কাজের মানুষ পাওয়া যায় নাকি একটা খাদেম পাওয়া যায় নাকি আমি তো একা সারতে পারি না এই জামার হাসান হোসেনকে সাথে নিয়ে সমস্ত কাজগুলো করতে আমার চরম কষ্ট হচ্ছে আপনি দেখুন তো কিছু করা যায় নাকি আমার নবজি আস্তে করে মেয়েটাকে কাছে নিয়ে বলছেন আমার মা শোনো ফাতিমা শোনো তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নাই নাকি না আমার জামা আমি ধুই আমার ঘর আমি পরিষ্কার করি আমার কাজ অন্য কেউ করুক আমি এটা যেমন পছন্দ করি না মা আমার মেয়েও এমনটাই করবে এই দুনিয়াতে কোনো কাজের মানুষ দেখুন তুমি কোনো ব্যক্তিগত কাজ করতে যেও না মা নিজের কাজ নিজে করো আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার বলবে আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ বানাইয়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা এই দুনিয়াটা সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়া ছেড়ে চলে যাব আপনার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যেত শুধু ফাতিমার মতো যদি চরিত্রটা আনতে পারতেন আম্মা জানাইশার মতো যদি চরিত্রটা আনতে পারতেন পর্দার বিষয়টা খেয়াল করবেন সুন্দর প্রশস্ত কাপড় পরে থাকবেন চিকন চাকন কি বলে টাইট টুইট কোনো কাপড় চোপড় পরবেন না বোরকাটা ঢিলা ঢেলা পরবেন নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না মুস্কি মুস্কি হাসি মেরে পরপুরুষের সঙ্গে কথা বলবেন না মোবাইলে চ্যাটিং ম্যাটিং করবেন না আজকে যুবতী মেয়ে এবং যুবকদের ধ্বংস করার এক নাম্বার হাতিয়ার হয়ে গেছে মোবাইল আস্তে কখনো যুবক ঠিক কিনা এই জন্য মোবাইল জারিমানটা দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই মোবাইল ব্যবহার করতে গেলে দুর্বল ইমান দরকার না শক্ত ইমান দরকার দেখেন কিছু কয় না এই মজবুত না দুর্বল ইমান দরকার মজবুত ইমান দরকার কারণ এই মোবাইলের মধ্য দিয়ে কার বউ কে নিয়ে যায় আমি কি ভুল বলতেছি যুবকরা তুমি বিয়ে করো কিন্তু সেই বিয়ে করতে হবে অন্যের বউ না কিন্তু কি কথা কি বোঝা গেল কি যে পেঁচ লাগে ওয়ান কি হল আয়ামা আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বামীহীন মহিলাকে বিয়ে করো এরা করে কি যার বউ অন্যজনের বউ সেখানে যায় ঘুদাঘুদি করে না এগুলো করা যাবে না যুবক এক নাম্বার কাজ আমি তোমাকে শিখিয়ে দিলাম বাপ মাকে সাথে নিয়ে করতে হবে একা কি করলে সেই বিয়েতে কোনো বরকত আজ থেকে সেই বিয়েতে কোনো বরকত নাই নাম্বার টু হলো সবার বাড়িতে মা বাপ আছে না নাই আছে বাপ মার সঙ্গে জীবনের শ্রেষ্ঠ আচরণ করতে হবে বাপ মার সাথে বাপ মা তোমার আচরণে খুশি হবে দোয়া করবে আরো খুশি হবে রিজিক নাজিল হবে জোরে বলে সুবহানাল্লাহ নাম্বার তিন হলো জীবনের সকল জায়গায় ভয় করতে হবে কাকে আল্লাহকে এই তিনটা কাজ আমি যুবকদের জন্য আমি শিখাই দিলাম আল্লাহ তুমি যুবকদেরকে এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো আব্দুল্লাহ বিন রাওহার মতো কবুল করো জাইদ বিন হারিসের মতো কবুল করো আলীর মতো কবুল করো এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ মেহরবানি করে মেহরবানি করে সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসুন আমরা দোয়া করি আর লম্বা না আলোচনায় যাই আমি যে এত সময় কথা বলবো আমি নিজেও ভাবি নাই বেশি হয়ে গেছে আজকে জি যে যেখানে আছি সবাই আমরা বসে বলি সবাই সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন যে যে যেখানে আছি আমরা দোয়া করি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আসুন আমরা আল্লাহর কাছে চাইবো আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যে আল্লাহ যেন সুস্থতার সাথে নিরাপদে দিনের কথাগুলো বলার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন জি এই আশাবাদ কামনা করি দোয়ার দিকে চলে যাচ্ছি ফজরের দিকে আমরা খেয়াল করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفيرتني جمرت নিভানো রাত্রিতে হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না
বান্দা মনে করে তমাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুখিনী মা জনম দুখি বাপ জান যারা চলে গেলেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো হাত একটু উঁচু করুন আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا